বাইপার্স বা আংশিক সমাকলন নিয়ে আলোচনা করব। ধরে নেওয়া যাক ইন্টিগ্রেশন দিয়ে রয়েছে ইউভি। ইউভি বলতে ইউ হচ্ছে একটা এক্স এর ফাংশন, ভিটা হচ্ছে একটা এক্স এর ফাংশন। ধরে নেওয়া যাক এই অঙ্কটা, এই যেখানে এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স রয়েছে, এখানে এক্স স্কোয়ারটা একটা এক্স এর ফাংশন, আবার সাইন এক্সটাও একটা এক্স এর ফাংশন। তো আমরা এরকম ক্ষেত্রে কিরকম ভাবে ইন্টিগ্রেশনটা করব? তো এটাকে কিরকম ভাবে লেখা হচ্ছে, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, মানে ইউটাও হচ্ছে একটা এক্স এর ফাংশন, ভিটাও হচ্ছে একটা এক্স এর ফাংশন। সেক্ষেত্রে আমরা ইউটাকে প্রথমে ইন্টিগ্রেশনের বাইরে রাখব, ভি এর ইন্টিগ্রেশন করব। নেক্সট আমরা কি করব, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আবার ডিএক্স বসবে। কি করলাম বুঝতে পারলে? প্রথমে ভি এর ইন্টিগ্রেশন করলাম, নেক্সট কি করা হলো, ইউ এর ডেরিভেটিভ করলাম আর ভি এর ইন্টিগ্রেশন করলাম। যেটা পাওয়া যাবে এই দুটোকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটার আরেকবার ইন্টিগ্রেশন করা হবে। কথাটা বুঝতে পারলে? কি করলাম, ভি এর ইন্টিগ্রেশন করলাম, মাঝখানটায় মাইনাস বসবে, মাঝখানটায় মাইনাস বসবে, ইউ এর ডেরিভেটিভ করব আর ভি এর ইন্টিগ্রেশন করব, তারপরে দুটোকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে যেটা পাবো পুরোটার আরেকবার ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে ফর্মুলা। তবে এখানে বলে রাখি, কোন ফাংশনটাকে ইউ ধরবে, কোন ফাংশনটাকে ভি ধরবে সেটা ম্যাটার করছে। মানে এখানে যেরকম এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স রয়েছে, তো এখানে কোনটাকে আমরা ইউ ধরবো, কোনটাকে আমি ভি ধরবো। আমরা কিন্তু যে কোনো একটাকে ইউ বা যে কোনো একটাকে ভি ধরে নিলে অঙ্কটা হবে না। তার জন্য একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে আইলেট। আইলেট মানে প্রথমে রয়েছে ইনভার্স, আইটা মানে হচ্ছে ইনভার্স, এল মানে হচ্ছে লগ, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, টি মানে হচ্ছে ট্রিগো, ই মানে হচ্ছে এক্সপোনেন্ট, আই মানে হচ্ছে ইনভার্স, এল মানে হচ্ছে লগ, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, টি মানে হচ্ছে ট্রিগো, ই মানে হচ্ছে এক্সপোনেন্ট। এই অর্ডারটাকে মাথায় রাখবে, এই অর্ডার অনুযায়ী যেটা আগে থাকবে সেটাকে ইউ ধরা হবে, যেটা পরে রয়েছে সেটাকে ভি ধরা হবে। মানে যেমন ধরো এখানে রয়েছে এক্স স্কোয়ার সাইন এক্স, তো এক্স স্কোয়ার এটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দেখে বুঝতেই পারছো মানে অ্যালজেব্রা রয়েছে আর সাইন এক্স রয়েছে, সাইন এক্স মানে হচ্ছে ট্রিগো, তো অ্যালজেব্রা ট্রিগো রয়েছে, কোনটা আগে আসছে, লিয়েট অনুযায়ী কোনটা আগে আসছে, আইলেট অনুযায়ী কোনটা আগে আসছে, আইলেট অনুযায়ী অ্যালজেব্রাটা আগে আসছে আর ট্রিগোটা পরে আসছে, তাই আমরা অ্যালজেব্রাটাকে ইউ ধরব আর ট্রিগোটাকে ভি ধরব। মানে এক্স স্কোয়ারটাকে আমরা ইউ ধরব আর সাইন এক্সটাকে আমরা ভি ধরব। আচ্ছা, এখানে বলে রাখি, আমি কিছুক্ষণ আগে আইলেট বলতে বলতে লিয়েট বলে ফেলেছিলাম। কোনো কোনো ক্ষেত্রে, মানে কোনো কোনো বইতে আইলেটের বদলে লিয়েট এই ফর্মুলাটাকেও অ্যাপ্লাই করা হয়ে থাকে, মানে লগ ইনভার্স অ্যালজেব্রিক ট্রিগো আর এক্সপোনেন্ট। তুমি যেটা কি ধরো, মানে যে প্রসেসেই করো, আইলেট করো আর লিয়েট করো, দুটোতেই অঙ্কগুলোর আনসার মিলবে, আইলেটটাও কারেক্ট লিয়েটটাও কারেক্ট। তোমাদের বইতে লিয়েট থাকতে পারে অথবা তোমাদের বইতে আইলেট থাকতে পারে, দুটোই কারেক্ট রয়েছে। এবার শুরু করা যাক প্রথম অঙ্ক।
এখানে রয়েছে এক্স স্কয়ার সাইন এক্স। তো এক্স স্কয়ার মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন রয়েছে, আর সাইন এক্স মানে ট্রিগো রয়েছে। তো আইলেট অনুযায়ী কোনটা আগে আসছে? এটা আগে আসছে, টিটা পরে আসছে। তো আমরা এটাকে ইউ ধরব, মানে এক্স স্কয়ারটাকে ইউ ধরছি আর সাইন এক্সটাকে ভি ধরছি। তাহলে কত হবে এখানটায়? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, মাইনাস দিয়ে রাখছে ইন্টিগ্রেশন, থার্ড ব্র্যাকেটের মতো লিখবো ডিডিএক্স অফ ইউ। আচ্ছা, এটা ইউ বলতে তো ছিল এক্স স্কোয়ার, ইউ বলতে ছিল এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপর একটা ডিএক্স বসবে। ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে কত হচ্ছে দেখো, সাইন এক্স এর করলে হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে এখানটা একটা মাইনাস বসছে, এখানটা কস এক্স হচ্ছে। এক্স স্কয়ারে করলে কত হবে? ডিডিএক্স অফ এক্স স্কয়ার হয়ে যাবে টু এক্স, এখানটা হচ্ছে মাইনাস কস এক্স। মাইনাস সাইনটাকে আগে রাখলাম, তাহলে এখানটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। নেক্সট দেখো, আবার এখানে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন রয়েছে, এখানে একটা ট্রিগো রয়েছে, তাহলে এখানটায় আবার আইলেট অ্যাপ্লাই করতে হবে। টুটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাই টুটাকে আগে রাখা হচ্ছে। আমরা এক্স কস এক্স এর উপরে আইলেট অ্যাপ্লাই করব। ইউটাকে আগে রাখলাম, ইউ বলতে হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, মাঝখানটা বসবে মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ইউ বলতে রয়েছে এক্স, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি বলতে হচ্ছে কস এক্স ডিএক্স ডিএক্স। তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে পাওয়া যাচ্ছে কস এক্স এর করলে হয়ে যাবে সাইন এক্স, মাঝখানে বসছে মাইনাস, ডিডিএক্স অফ এক্স হয়ে যাবে ওয়ান, এটা পাওয়া যাচ্ছে ওয়ান, এখান থেকে পাওয়া যাচ্ছে সাইন এক্স। এটাকে পাওয়া যাচ্ছিল সাইন এক্স, এখান থেকে হয়ে গেছে ওয়ান, তাহলে শুধুমাত্র সাইন এক্স এ আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কত হবে? এখানটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স, প্লাস দিয়ে হচ্ছে টু এক্স সাইন এক্স, মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স। তাহলে সাইন এক্স এ ইন্টিগ্রেশন কত হয়? সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস কস এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস কস এক্স। তাহলে এখানে অলরেডি একটা মাইনাস ছিল, মাইনাস এর মাইনাস এই জায়গাটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানটা লিখছি প্লাস কস এক্স, প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট বসবে, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস হচ্ছে সি, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তো এটাকে আমরা কিরকম ভাবে করবো, এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আর একটা রয়েছে ইনভার্স, ট্যান ইনভার্স এক্স রয়েছে, তাহলে ইনভার্স রয়েছে একটা। তো আইলেট যদি ফর্মটাকে অ্যাপ্লাই করা যায়, তাহলে দেখো প্রথমেই আসছে ইনভার্স, মানে ইনভার্সের পার্টটাকে আমরা ইউ ধরব, আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেটা রয়েছে সেটাকে আমরা ভি ধরব। তাহলে এখানে ট্যান ইনভার্সটা, ট্যান ইনভার্স এক্সটা হয়ে যাচ্ছে ইউ, আর এক্সটা হচ্ছে ভি,
তাহলে প্রথমে ইউ কে রাখলাম, ভি এর ইন্টিগ্রেশন করছি, মাঝখানটায় বসবে মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আবার একটা ডিএক্স বসবে। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স কত হবে, এটা হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই টু। এক্স এর করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু, ডিএক্স প্রথমেই ছিল। আচ্ছা এই ওয়ান বাই টুটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তো এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু। এটাকে আমরা কিরকম ভাবে ইন্টিগ্রেশন করবো, এটাকে লিখছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মানে একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান এনেছি, একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান এনেছি। নেক্সট আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করেছি, তাহলে কত হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা কত হবে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু, এখানটায় তো ওয়ান পড়ে রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এখানে হচ্ছে ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স হয়ে যাবে এক্স। ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা কত পাওয়া যাবে, ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানটা লিখছি ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস দিয়ে হবে এক্স বাই টু, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ট্যান ইনভার্স এক্স বাই টু প্লাস হচ্ছে সি। তাহলে আনসার হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স বাই টু প্লাস ট্যান ইনভার্স বাই টু, ট্যান ইনভার্স এক্স বাই টু প্লাস সি। নেক্সট কোশ্চেনে রয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লগ এক্স ডিএক্স, তো এটাকে আমরা কিরকম ভাবে করবো, এখানটা রয়েছে অ্যালজেব্রা আর একটা রয়েছে লগ, তো আইলেট অনুযায়ী লগটা আগে আসে অ্যালজেব্রাটা পরে আসে, তাহলে আমরা লগটাকে ইউ ধরবো অ্যালজেব্রাটাকে ভি ধরবো, তাহলে ইউ কে আগে রাখলাম ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স করছি মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আবার একটা ডিএক্স বসবে, অসুবিধা নেই, ইউ কে আগে রাখলাম, নিয়ে ইন্টিগ্রেশন অফ ভি দেখেছি
আবার ইউ এর ডেরিভেটিভ করছি, আবার ভি এর ইন্টিগ্রেশন করছি, পুরোটা আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে কত হচ্ছে? লগ এক্স, এখানটায় যদি এক্স প্লাস ওয়ান কে জেড ধরে নেওয়া যায় তাহলে কত হবে? এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান ইকাল টু জেড, তাহলে ডিএক্স ইকাল টু ডিজেড হয়ে যাবে, তাহলে জেড স্কোয়ার ডিজেড এটা করলে কত পাওয়া যাবে? জেড স্কোয়ার ডিজেড এটা করলে পাওয়া যাচ্ছে জেড কিউব বাই তিন, জেডের জায়গায় ভ্যালু বসালে হবে এক্স প্লাস ওয়ান হোল কিউব বাই তিন। তো আমরা এখানটা জেড ধরছি না, আমরা এটাকে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, কি করে হলো সেটা আমি মানে রাফে বুঝিয়ে দিলাম। তাহলে এখানটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল কিউব বাই তিন, অসুবিধা নেই। এখানটা কত হবে? ডিডি এক্স অফ লগ এক্স, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই এক্স, এখানটায় হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান হোল কিউব বাই তিন ডি এক্স। ওয়ান বাই তিনটা তো কনস্ট্যান্ট রয়েছে, তাই এখানে ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, এখানটা পাওয়া যাচ্ছে এক্স প্লাস ওয়ান হোল কিউব বাই তিন ইন্টু হচ্ছে লগ এক্স। ওয়ান বাই তিনটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম, এটাকে যদি আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভেঙে দিই তাহলে কত হবে? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব বাই হচ্ছে এক্স ডি এক্স। এখানটা পাওয়া যাচ্ছে এক্স প্লাস ওয়ান হোল কিউব বাই তিন লগ এক্স। এক্সটাকে যদি সেপারেট করে দেওয়া যায় মানে এক্সটাকে দিয়ে যদি সবকটাকে ডিভাইড করে দেওয়া যায় তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডি এক্স, তিনটা কনস্ট্যান্ট, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ক্যান্সেল করলে পড়ে থাকবে এক্স, আবার এখানে তিনটা কনস্ট্যান্ট রয়েছে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানটা হবে ডি এক্স। তিনটা তো কনস্ট্যান্ট রয়েছে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে ডি এক্স, এখানটা হচ্ছে ওয়ান বাই এক্স ডি এক্স। তাহলে কত হবে? এক্স প্লাস ওয়ান হোল কিউব বাই তিন লগ এক্স মাইনাস ওয়ান বাই তিন, এখানটা হয়ে যাচ্ছে এক্স কিউব বাই তিন, এখানটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বাই টু, এখানটা হচ্ছে থ্রি এক্স, এখানটা হচ্ছে লগ মড অফ এক্স প্লাস দি সি বসবে। ওয়ান বাই থ্রিটাকে যদি পুরোটা থেকেই কমন নেওয়া যায় মানে এখানে ওয়ান বাই থ্রি রয়েছে আর এইগুলো সবকটার সাথেই ওয়ান বাই থ্রিটা রয়েছে মাল্টিপ্লাই রয়েছে, তো ওয়ান বাই থ্রিটাকে যদি কমন নিয়ে নেওয়া যায় সবকটা থেকেই তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান হোল কিউব লগ এক্স, এক্স প্লাস ওয়ান হোল কিউব লগ এক্স, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, দেখো আমি সবকটা থেকে ওয়ান বাই থ্রিটাকে কমন নিয়েছি আর এখানে থার্ড ব্র্যাকেটটা দিচ্ছি না আমরা, তাহলে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হবে মাইনাস এক্স কিউব বাই তিন, মাইনাস এক্স কিউব বাই তিন, আবার বসবে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার, মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার, আবার বসবে মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি এক্স, মাইনাস লগ মড অফ এক্স, মাইনাস লগ মড অফ এক্স প্লাস হচ্ছে সি। সবকটা থেকে আমরা ওয়ান বাই থ্রিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে আনসার কত হচ্ছে? ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান হোল কিউব লগ এক্স মাইনাস এক্স কিউব বাই তিন মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস লগ মড অফ এক্স প্লাস। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।